hey guys, welcome back to the channel. এখন আমি যাচ্ছি গালিফ স্ট্রিট। আর গালিফ স্ট্রিট যাওয়ার মেইন রিজন হচ্ছে খাওয়ানোর মাছ। মানে মাঝখানে এত গরম হয়েছে খাওয়ানোর মাছ মারা গেছে। আজকে যাবো নিতে ভাবছি, হ্যাঁ ভাবছি যে দু ধরনের খাওয়ানোর মাছ নেই, তাহলে কি কিছু কিছু মাছে গরম সহ্য করে না। আর তাছাড়া দেখি যদি কিছু পছন্দ হয়। আর চান্দ্রাই থেকে মোস্ট প্রবলি আমি একটা ট্যাঙ্ক পাচ্ছি, যে ট্যাঙ্কটা আমি ইউজ করবো অন্য ভিডিওতে। তো চলো যাওয়া যাক। তো এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে খাওয়ানোর মাছ কেন, দু ধরনের মাছ কিনবো যেরকম বলেছি। আর আমার যে প্রেডেটর ফিশগুলো আছে ওদেরকে এই ওদের ব্যাপারে একটা ছোট্ট আপডেট এই ভিডিওতে, মানে কে কেমন আছে আর কে এখন কতটা হ্যান্ড ফিট করে যেরকম আগের ভিডিওতে বলছিলাম। তো যেহেতু এখন একটু বর্ষার টাইম আর বেশ ওয়েদারটা একটু ভালো, তো এখন দেখছি গালিফ স্ট্রিটে অনেক চিংড়ি মাছ আছে, মানে বিভিন্ন সাইজ শেপ। শ্রিম তো আসছে, বাট এখন চিংড়ি মাছও আসছে আর খাওয়ানোর মাছগুলো এখন বেশ ভালো উঠছে, তাই যাওয়া। তো ফাইনালি বাড়ি এসে গেছি। তো যেরকম বলেছিলাম খাওয়ানোর মাছ নেওয়াই মেন। তো এটা হচ্ছে একটা খাওয়ানোর মাছ, এগুলো হচ্ছে তোমার স্নেক হেড বা শোল মাছের বাচ্চা, এগুলো খুব ভালো ভালো খাওয়ানো যায়। আর আরেকটা হচ্ছে গাপ্পি, এটা অল টাইম খায় মাছ। তাছাড়া যা গরম বেশি মাছ আনিনি তাই জন্য। আর এই দুটো ছোটো কই ফিশ, যেহেতু কই ফিশ আমার খুব ভালো লাগে, চলো এদেরকে ছেড়ে দিই। তো একটা জিনিস আমি বলছি, আমি নিজে যে কোনো প্রেডেটর ফিশ হোক আজ অবধি আমি গাপ্পি খাওয়ানো পছন্দ করি, কারণ দুটো রিজন। ফার্স্ট, এরা তোমার রাখার কন্ডিশনে ইজিলি অ্যাডাপ্ট করে যায়। আর সেকেন্ড, ইনকেস তুমি পাচ্ছ না, এরা এত তাড়াতাড়ি ব্রিড করে যে তোমার ওই ডেফিসিটটাও পুরো হয়ে যায়। গাপ্পি একটা এমন একটা মাছ যেটা খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে, আর তাই জন্য কি হয় বলতো, যেখানে মাছগুলো বড় হয় বা জন্ম নেয় সেখানে যখন একটু বড় হয় ওদেরকে তো মাছ খাওয়াতে হয়, তো মাছ ওদের গাপ্পি খাওয়ানো হয়। আর তাই জন্য ওরা যখন তুমি বাড়ি নিয়ে আসছো গাপ্পি খাওয়ালে ওরা ইজিলি অ্যাডজাস্ট করে যায়, আর স্ট্রেসটাও কম হয় নতুন খাবার খেয়ে। তো এখানে দেখতে পাচ্ছ যে অনেক গাপ্পি মারা গেছে আনার সময়। অবভিয়াসলি এত হঠাৎ রোদ বেরিয়ে এসে তো প্যাকেটটা হিট হয়ে গেছিলো, তাও আমি কাপড় দিয়ে ঢেকে এনেছিলাম এইবার। তো এখন ওদেরকে সরিয়ে নিই, তারপর এর মধ্যে একটু ফ্রেশ ওয়াটার অ্যাড করে আমি কিছুক্ষণ ওদেরকে ছেড়ে দেবো যাতে ওরা রিল্যাক্স হয়ে যায়। তারপর যাকে যেখানে যতগুলোকে যেখানে রাখার রেখে দেবো, মানে ডিস্ট্রিবিউট করে দেবো। তো আমি দুটো ভালো দেখতে কই ফিশ কিনেছি, দেখতে খুবই কিউট। আর মোস্ট প্রবলি একটা বাটারফ্লাই কই, তো ওদেরকেও আমি বাইরে এতে যে উডেন অ্যাকুরিয়ামটা আছে এর মধ্যে ছেড়ে দেবো। তো আমার মাছগুলো যে রক স্ট্রাকচার অ্যাড করেছিলাম সেগুলো সেটাকে খুব ভালোবেসে ভালোভাবে অ্যাডাপ্ট করে গেছে। ম্যাক্সিমাম টাইম পাকু আর ফলই মাছগুলো এর মধ্যেই থাকে, আর সাইডে রেনবো শাকটা আর কয়েকটা খরসা মাছ আছে ওরা ঘুরে বেড়ায়। তাছাড়া এমনি মাছগুলো মলিগুলো মাঝে মাঝে দেখি পাশে ঘুরছে, বাট ম্যাক্সিমাম টাইম এরাই থাকে। তো আমার যে কই ফিশগুলো আছে এরা এখনও অতটা ফ্রেন্ডলি হয়নি, হোপ যে এদের একটা বড় একটা যদি প্যাক মতন হয় তাহলে এরা আরও ফ্রেন্ডলি হবে। বাট হ্যাঁ, এরা এখন খাওয়ার টাইম আসে তখন ঠিক কাছে চলে আসে, তাছাড়া একটু দূরে থাকে। তো এদেরকে যেহেতু সকালে খাওয়ার দিন তাই আমি এখন এদের খাওয়ার দিলাম।
তো এখন এর মধ্যে আমি ছাড়া শোল মাছের বাচ্চাগুলোকে বার করে নিলাম। জিনিসটা হচ্ছে এরাও খুব ভালো ফিডার ফিশ, কিন্তু একটা জিনিস হচ্ছে যে এরা অনেক সময় নিজেদের মধ্যেই মারপিট করে, এদেরকে আমি কম আনি। তো এই ভিডিওর এন্ডে একটা জিনিস আছে, ওটা দেখার জন্য প্লিজ ভিডিও লাস্ট অব্দি থেকো। জিনিসটা হচ্ছে এখন দেখতে পাচ্ছো যে অ্যাকোয়ারিয়ামের ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিচ্ছে, একটা ব্লু কোরাল ব্যাকগ্রাউন্ড ছিল ওটা সরিয়ে দিয়েছি বিকজ ওটা নষ্ট হয়ে গেছিল। তো এখন দেখি কিছু আর একটা ব্যাকগ্রাউন্ড দেবো, কিন্তু সেটা দেখার জন্য লাস্ট অব্দি থাকতে হবে। তো ম্যাক্স এই অ্যারোওয়ানার অ্যালিগেটর কার যার থেকে নিয়েছিলাম সে আমায় বলেছিল যে তুমি এদের গাপ্পি খাইও, কারণ আমি নিজে একে গাপ্পি খাবে, তাই জন্য এরা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে গেছে, এটা খুব ভালো জিনিস। তোমরাও জিজ্ঞেস করে নিও মাছ কেনার সময় কি খাওয়ায়। আর যে রেডটেল ক্যাটফিশ আছে ওরাও স্পেসিফিক্যালি মাছ খেতে খুবই ভালোবাসে, আর ওদের সময় মাঝে মাঝে আর্থওয়ার্মস দেওয়াও খুব ভালো, ওদের জন্য গ্রোথটা ভালো হয়। তো আমি ওয়াটার চেঞ্জ করেছি দেখে বুঝতেই পারছো দাদা তোমরা, আর অ্যারোওয়ানাটা এখন খুব বড় হয়েছে। আর জিনিসটা হচ্ছে যে এখন ওকে যেদিন ছুটি থাকে সেদিন আমি ডাবল টাইম ফিডিং দিই, যাতে আর একটু বড় হলে আমি ওকে বারান্দাটা অ্যাড করতে পারি, যেখানে ও ফ্রিলি আরও ভালো ঘুরতে পারবে, আর একটু বড় হলে অ্যাড করবে। আর ক্যাটফিশটা আস্তে আস্তে বড় হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যারোওয়ানা যত বড় হয় ওরা তত বেশি লাফানোর চেষ্টা করে, আর এরা বদনাম আছে লাফিয়ে ট্যাঙ্কের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। এই দুটো প্রেডেটরের মধ্যে ভালো কম্বিনেশন হয়েছে, কিন্তু এখন একটা জিনিস হচ্ছে যে অ্যালিগেটর গাড়িকে যখন ইন্ট্রোডিউস করবো তখন কি হবে। তো অ্যালিগেটর গাড়টা আগের থেকে এখন অনেক শান্ত, আর এখন সহজে ভয় পায় না। এখানে ভয় পেয়েছে একটাই কারণে, আর নিচে একটা পাকু ঢুকে গেছে যে ফাট করে নড়ে গেছে। অ্যালিগেটর গাড় আলাদা আছে একটা কারণে, কারণ ওকে আমি সহজে সবার সাথে ইন্ট্রোডিউস করতে চাই না, কারণ ওখানে কিছু ছোট মাছ আছে যেগুলোকে খেয়ে নিতে পারে, তাই জন্য ওকে এখন এর মধ্যেই আছে। আর কয়েকটা মাস গেলে ওকে আমি ইন্ট্রোডিউস করবো, বা কয়েকটা সপ্তাহ। তো এটা হচ্ছে সেই এখন যে ব্যাকগ্রাউন্ডটা আমি ভেবেছি আমার চ্যানেলের নেম ট্যাকওয়াল আওয়ার, কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম এরকম কিছু একটা করবো, বাট হয়ে হচ্ছিল হয়ে উঠ। তো অস্কারের একটা জিনিস হচ্ছে যে এদের এত ভালো পার্সোনালিটি যে এরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি মেম্বারদের চিনতে পারে যদি সে ওর সাথে ইন্টারাক্ট করে ডেইলি বেসিসে, আর এই জন্য আমার অস্কার খুবই পছন্দ। আজ অব্দি এমন একটা অস্কার আমার কাছে নেই যে সবাইকে চেনে, আর এই অস্কার এত মানে ওভার কি বলবো ওভার এক্সাইটেড সবসময়, যে মাঝে মাঝে ভুল করে ঝাঁপ মেরে ট্যাঙ্কের বাইরে আসারও চেষ্টা করে। একটা জিনিস ছিল যে প্রথম প্রথমে হাত দিয়ে খেতে খুবই ভয় পেত, কিন্তু এখন এত ওয়েল ট্রেন যে আরামসে আস্তে করে এসে খেয়ে নেয়, যেন বুঝতে পারছে যে ওখানে হাত আছে হাতে কামড়ে। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডটা বসে দেখছিলাম অ্যাকচুয়ালি কেমন লাগছে, আর যা বুঝলাম একটু বাজে লাগছে, তো আমি একবার চেঞ্জ করে নিই তারপর দেখা হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটা এখন আমি অ্যাড করে দিয়েছি, এবার তোমরা বলে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে, ভালো লাগছে কি না, আর অন্য কোনো কালার যদি চেঞ্জ করতে হয় তো আমি চেঞ্জ করে আবার নতুন করে লাগাবো, সেটা কোনো প্রবলেম নেই, প্লিজ কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা বেসিক্যালি ছিল যে আমি কোন মাছ প্রেফার করি খাওয়ানোর ব্যাপারে, আর সেকেন্ড আমার যে প্রেডেটর ফিশগুলো আছে তারা এখন কেমন আছে, কারণ মাঝখানে আবার একটু টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন ছিল, তো কোনো ক্যাজুয়ালিটি কিছু নেই, বিশাল গরম পড়ছিল, আর সব মাছটা এখন অ্যাডজাস্ট করে গেছে লাকিলি,
যেহেতু ছোট আছে না, তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে, তো ওটা একদিকে ভালো হয়েছে। আর যেরকম আগের ভিডিওতে বলেছিলাম যে মাসা হ্যান্ড ফিড কী করে করতে, ওটা কতটা সাকসেসফুল সেটাও তোমাদের দেখালাম, যে একটা লাইফ ফিশ ইউজ করে হ্যান্ড ফিড করা কতটা ইজি মাছকে খাওয়া দেন ড্রাই ফুড। কারণ ড্রাই ফুডে তোমরা দেখতে পেলে যে কই ফিশগুলো এখনও অতটা অ্যাডজাস্টনে ক্যামেরা দেখলে বা ফোন দেখলে জলের মধ্যে ভয় পায়, অবভিয়াসলি একটা আননোন জিনিস। বাট অন দ্য আদার হ্যান্ড, যখন আমি হাত ঢোকাচ্ছি আমার অ্যারোওয়ানার এতে, ও কিন্তু হাতের চারিপাশে সার্কেল করছে, ওর ওই ভয়টা কেটে গেছে এখন, যে না ধরে নেয় বা কিছু হবে। ওই ভয়টা একবার যখন কেটে যায় না, যে কোনো মাছ হোক, এমনকি যে কোনো পেট হোক, তারা দেখবে তোমার কাছে আসতে বেশি প্রেফার করবে। যেরকম এখন অ্যারোওয়ানার ক্ষেত্রে হচ্ছে, অ্যারোওয়ানা বলো, অস্কার বলো, এমনকি অ্যালিগেটর গার্ডও চলে আসে, রেটেল ক্যাটফিশ তো আছে, ও হচ্ছে মানে আলাদাই লেভেলের, ও ঘুরে বেড়ায়। তো ঠিক আছে, এই ভিডিওটা এতটাই, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পরের ভিডিওটা একটা কিছু স্পেশাল আসতে চলেছে। স্পেশাল ইন দ্য সেন্স, অনেক বছর ধরে ট্রাই করেছি, অ্যান্ড এবার অ্যাট লাস্ট হয়তো আমি সাকসেসফুল, এটা তোমরাই ডিসাইড করো, কিন্তু এটা পরের ভিডিও। টাটা।